কোরআন পাক তেলাওয়াত করেন সূরা ইয়াসিন সূরা রহমান সূরা মুলক সূরা তওবা আল্লাহর ওলি বলতে রয়েছে দূর হয়ে যা এখান থেকে সরে যা বেরিয়ে যা। হাফেজ সাহেব চিন্তা করছেন হুজুর আমাকে চলে যেতে বলছেন কেন, আমি কি করেছি, আমি তো মাতার দ্বারে বসে কোরআন শরীফ পড়ছি, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? দেখো বাবা জগতের ইমাম দূর হয়ে যা সরে যায় হাফেজ সাহেব পড়া বন্ধ করে হুজুর তাহলে আমার বলছে। আস্তে আস্তে নিজের জবানটা হুজুরের কানের দিকে মুখের দিকে এলে বলছে হুজুর আপনি আমাকে চলে যেতে বলছেন কেন, আমি তো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছি হুজুর। আল্লাহর ওলি জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলছে বাবা রাগ করো না, কষ্ট লিও না বাবা, ব্যথা লিও না, আমি তোমাকে চলে যেতে বলিনি বাবা, তোমাকে বকিনি বাবা, তোমাকে তুম্বি করিনি বাবা, ওই দেখো তুমি দেখতে পাও ইবলিস শয়তান তামাম জীবনটা আমার পিছনে লেগেছে, ইমানটা শেষ করবার জন্য পারিনি হলো না। ও বাবা ইমামে আজম ওই যে দূরে দুইটা হাতে দুইটা গেলাস দুইটা গেলাসে নিয়ে বলছে জগতের ইমাম দুনিয়ায় আপনি ইসলামের জন্য এত কিছু করলেন, এত কষ্ট করলেন, শহীদ হয়ে যাচ্ছেন হুজুর, এত কষ্ট পাচ্ছেন কেউ আপনার পানি দেয় না, এই লেন আপনার জন্য আমি ঠান্ডা দু গেলাস শরবত এনেছি বাবা হাফেজ সাহেব, আমি ইমামে আজম দেখতে পাচ্ছি ওই জগতের শয়তান চিরসত্তর পেশাবার পায়খানা নিয়ে দাঁড়িয়ে আছে, ও যদি আমার একবার ফাড়াতে পারে পান করাতে পারে জীবনের শেষ সময় আমার ইমান নিয়ে মৌত হবে না, আমি গুনাগার হয়ে যাব বাবা, এই জন্য আমি ইবলিসকে ওখান থেকে চলে যেতে বললাম, একটু জোরে বলা যাবে না? চিন্তা করে ইমান কারে বলে, মজবুত ইমান আল্লাহর কারা হয়, আল্লাহর হয়েছিল ইমান দিলে মৌত হয়ে গেল ইমান তবু নষ্ট করলো না, এই কত বড় ইমাম ছিলেন একটু বলবো, এই আপনারা সবাই শুনবেন একটু অনুমতি দেন বলি নাকি, আর খুব ভালো লাগছে আপনারা কথা বলছেন আমার সাথে, আর খুব ভালো লাগছে আমার ওয়াজ শুনে আপনারা কি হবে জানি না, আমার এই কথাগুলো ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ না এগুলো খুব ভালো লাগে, আমি যেখানে যাই একটু বকি তাদের সাথে, আর না বকলে ওরা ঘুমিয়ে যাবে ঝিমিয়ে যাবে, সেই জগতের বড় ইমাম বাদশা ফতোয়া লিতে আসছে, শোনো ভালো করে, কত বড় ইমাম বাদশা ফতোয়া লিতে আসছে, ফতোয়া লিখেছে বাড়ি ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না, আচ্ছা কোন মানুষ বলবে যে ঘোড়ার পেটে ঘোড়ার বাচ্চা হবে ঘোড়া চাপা যাবে না, সবাই তো বলবে চাপা যাবে, সবাই বলবে ঘোড়া চাপা যাবে, তো জগতের ইমামের কাছে আসছে মশলা লিতে, ইমাম সাহেব হুজুর গেছেন বাইরে, বাড়ি থেকে খবর আসছে হুজুর বাড়িতে নেই, কোথায় গেছে একটু বাইরে গেছে, তো বাচ্চা বলছে ইসলাম একটা দরকারে প্রয়োজনে, কি বাবা ইমাম সাহেবের বাড়ি থেকে একজন বলছে কি কি দরকার, বলছে একটা মশলার ফতোয়ার বিষয় এসেছিলাম তো হুজুর বাড়ি নেই, কি মশলা কি ফতোয়া দেখি বাবা, হুজুর এই যে লিখে নেই দেখি, ওই ইমাম সাহেবের উনি ছিলেন আব্বা, আলেমরা বলেছে যাই হোক উনি থেকে বলছো আপনার এই মশলা, হ্যাঁ যে ঘোড়ার পিঠে থেকে যদি ঘোড়া হয় ওই ঘোড়া চাপা যাবে কিনা, তা ঘোড়ার পিঠে ঘোড়াই তো হয়, হ্যাঁ চাপা যাবে, ফতোয়াটা নিয়ে মশলাটা নিয়ে বাড়ি যাচ্ছেন আল্লাহর দয়া আল্লাহর রহমত, আরে বড় ইমাম এলমে তাসাউফের মানুষ, এলমে বাতিনের মানুষ, মারুফতের মানুষ, শরীয়তের মানুষ, যে কথাগুলো দুনিয়ার অন্য কেউ জানে না জগতের বড় ইমাম তা জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদেরকে আল্লাহ নূরের ভিতর দিয়ে আল্লাহ দেখিয়ে দেয়, একদল মৌলভীরা বলতেছে ও মানুষ আমি মানুষ ওর কাছে আমার যাইতে হবে কেন, ওর কাছে মুড়ি ধরতে হবে কেন, ওর কাছে আমার মশলা শিখতে হবে কেন, আমি তো মানুষ ও মানুষ, বাবা আমি একটা লাউ গাছ রয়েছি ওই ঘরের ছেঁচে, আমার ঘরের চালটা উঁচু হচ্ছে 20 ফুট, ওই লাউ গাছটা এমনি লাম মেরে ওই গাছ চালে উঠবে বাবু, এই বোঝাবার জন্য বলছি
ওর একটা ধরা দিতে হবে, একটা ধরা দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতে উঠতে একদম চালে উঠবে, ঠিক কি না? তেমনি যদি কোনো মানুষ বলে যে আমি একলা একলাই আল্লাহকে চিনব হয়নি, যা কথা ওদিকে যাব না, আমি যেটা বলছি আসছি, আল্লাহ যদি রাজি থাকে, তাহলে জগতের ইমামের আব্বা ফতোয়া দিলেন যে হ্যাঁ চাপা যাবে। মশলা ঘরে আসছে, বাদশার বাদশার মন্ত্রী খুব হাসি খুশি মনে, খুব শান্তি, জগতের ইমামের সঙ্গে পথের মাজায় দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনার ঘরে গিয়েছিলাম একটা মশলা ফতোয়ার বিষয়ে, এই মশলাটা আপনার আব্বা দিয়ে দিয়েছে। কি মশলা? এলে হুজুর আপনার আব্বা কমপ্লিট মশলা দিয়ে, আচ্ছা দেখি বাবা তোমরা কি মশলা চেয়েছো আর আমার আব্বা কি মশলা দিয়েছে দেখি। বড় ইমাম দেখে বলছে তাই তো, ঠিক লিখেছে, আমার আব্বাও ঠিক বলেছে। জগতের ইমাম কিছুক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহর ওলি বলছে জগতের ও বাদশা যা বান আল্লাহর বান্দা শুনুন, আপনি লিখেছেন মে ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না, আমার আব্বা জান ফতোয়া দিদি চাপা যাবে, আমি জগতের ইমাম বলছি ঘোড়া চাপা যাবে যদি ওই ঘোড়ার লেজ থাকে। আচ্ছা ভাই ঘোড়ার লেজ থাকে না? থাকে না, কথা বলেন না, থাকে, হ্যাঁ লেজ থাকে। বাচ্চা চিন্তায় পড়লেন, আচ্ছা এই কথা বড় ইমাম কেন বললেন, এই বাতনি খবর কে জানে। ওই বাচ্চা যা বানা বিয়ে করেছে তোর অতিরিক্ত সুন্দরী পরমা সুন্দরী যুবতী, তার পেটে একটা মেয়ে হয়েছে সে ওরকম সুন্দরী, বাদশা ফতোয়া লিখেছে ঘোড়ার পোটা ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কি না। এ গোপন খবর তো নাকি? এই গোপন খবর কেউ বা কারোর সাথে বলেনি, এ লিখেছে খুব বিনিয়ে খুব ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে, কে জানবে? বাদশা খুব দাঁড়িয়ে আছে, বাবা শুনেলাম আমি ইমামে আজম বলছি আবার, ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে, যদি লেজ না থাকে হবে না, একবার ধরে ঘোড়া যাবে না, সুবহানাল্লাহ। তার মানে হলো বিবির পেটে মেয়ে হয়েছে, ওই মেয়েটা সেনা হলে বিয়ের যুক্ত উপযুক্ত বয়স হলে বিবাহ সাবাল্য হয়ে গেলেন, বাপ তার মেয়েকে বিয়ে করবে, তাই ঘুরিয়ে লিখেছে ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়াটা চাপা যাবে কি না। এই কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই খবরটা জানবে কে? বাতিনি খবর, মারুপতি খবর, এত বড় ইমাম তিনি। বাদশা মন্ত্রীর মাথাটা নিচু হল, হাসি খুশি সব দূর হয়ে গেল। যদি সেদিন বলতো হ্যাঁ, তাহলে দুনিয়ায় কি সর্বনাশ হতো বলেন তিনি? কারণ এ কেউ বেদিত নাউজুবিল্লাহ। সেই ইমাম, আমার বলার উদ্দেশ্য হলো সেই ইমাম, সেই ইমাম জগতের বড় ইমাম রাস্তা দিয়ে যাচ্ছেন, খ্রিস্টানের বড় পাদ্রি নেতা বলছে শোনো, ওই যে জগতের বড় ইমাম মুসলমানদের ইমাম যাচ্ছে, শুনেছি জগতের বড় ইমাম বিশ্ববিখ্যাত ইমাম, একবার ডাকো তো দেখি কতটা ওজন, ঠাট্টা করছে বিদ্রুপ করছে, দেখি কত বড় কতটা ওজন হয়। হুজুরকে ডাকলেন, দেখে বলছেন বিশ্ববিখ্যাত ইমাম শোনো, তোমার কাছে তিনটে প্রশ্ন থাকবে আমার, এই তিনটে প্রশ্নের যদি সঠিক জবাব দাও তাহলে তোমাকে বড় ইমাম বলে আমি মানতে পারি। বলে জগতের ইমামের কাছে প্রশ্ন করছেন খ্রিস্টানের নেতা, ও জগতের বড় ইমাম, আপনি যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, সেই আল্লাহ এখন কি করছে? এক নম্বর, আল্লাহর আগে কে ছিল, আল্লাহর পরে কে থাকবে? এই তিনটে প্রশ্ন যদি এরকম প্রশ্ন এখন আমাদের করে সব পায়জামা ঢিলা হয়ে যাবে বাবু, আবজোস ক্ষণ হয়ে যাবে। হুজুর বলছে আচ্ছা প্রশ্ন যে করে সেই বড় না যে উত্তর দেয় সেই বড়, খ্রিস্টানের পাদ্রি বলছে যে উত্তর দেয় সেই বড়, তাহলে আমার একটা উঁচু জায়গার দরকার না? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে তো উঁচু জায়গা বসে এখানে উঠে দাঁড়িয়ে বলেন। জগতের ইমাম প্রশ্নের জবাব দিচ্ছে শোনো, ও খ্রিস্টানের নেতা
তুমি যে আমার প্রশ্ন করলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে দেখো না কি করছে ভালো করে দেখে নাও তোমার মতো সম্মানীয় ব্যক্তিকে তোমার মনো সম্মানীয় মানুষকে চেয়ার থেকে নামিয়ে অসম্মান করে অপমান করে আমি জগতের ইমামকে আমার আল্লাহ এই আসনে এই চেয়ারে বসালেন একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহর আগে কে ছিল আচ্ছা খ্রিস্টানের নেতাকে বলছে আচ্ছা আপনি কাজ করেন 20 থেকে ওজন গুণে 1 পর্যন্ত আসেন খ্রিস্টানের নেতা গোনা শুরু করলো 20 19 18 16 17 16 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 বলে গোনো বলে আর তো নেই জিরো ও নেতা শুনে নাও তেমনি এখানে সংকার নেই দুইয়ের পরে এক একের পর দুইয়ের পরে তিন এখানে বলছে দুই আর এক শূন্য তার মানে হলো আমার আল্লাহর আগেও কেউ ছিল না আল্লাহর পরেও কেউ থাকবে না আমার আল্লাহ সর্ব মালিকের মালিক তিনিই থাকবে বিরাজমান ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোন দিকে আছে আচ্ছা বলেন তো তোমার লাইট গুলো জ্বলছে রুম গুলো এর আলো কোন দিকে জ্যোতি কোন দিকে আর আধার কোন দিকে বলছে সব দিকে জ্যোতি সব দিকে আলো আল্লাহর ওলি বলছে তালি আমার আল্লাহ সাত তবুক জমিন আসমান সব জায়গায় আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝলে আপনাদের কাছে ওয়াজ করতে পারবো না শুধু এতটুকুন কথা বলছি এই ইমামে আজম ইমানদার হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে গেছিলেন এই ইসলাম বাঁচাতে গিয়ে জালেম বাদশার খাতে পড়ে শহীদ হয়ে গেলেন হায় হায় আমার মেজি হুজুর কেবলা বলতেন যার যে বলে কোনো শত্রু নেই আমার সে মানুষ হলো না নবীর শত্রু ছিল তোমার শত্রু থাকবে না মানে ইমামের শত্রু ছিল সাহাবাদের শত্রু ছিল আর আমি কোথাকার কে দুটো আমলা ভাতে দে আমার শত্রু হবে না এটা ভাবলে কি করে কিসের জন্য শত্রু ছিল ন্যায়ের পক্ষে কথা বলত অন্যায়ের বিরুদ্ধে তাই তারা শত্রু হলো দুশমন হলো আবু জেহেল এক সময় বলছাই জানিস তোরা জানিস আমার ভাইপো মুহাম্মাদের মতন ছেলে আর আরব রাষ্ট্রেও জন্মাবে না এত ভালো ছেলে খুব ভালোবাসেন যে আমার রসুলুল্লাহর উপরে দিন ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ দিলেন আর যেই প্রচার করতে লাগলেন তখন থেকে আমার নবী আবু জেহেলের কাছে খারাপ হয়ে গেল এর আগে ভালো ছিল তার মানে কি আবু জেহেলের কথা মেনে নিলে কোনো অসুবিধে নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুম দিলেন এ আমার হাবিব হাবিবে পিয়ারা এই ইসলামের দায়িত্ব প্রচার প্রসারের দায়িত্ব তোমাকে দিলাম অনেক কষ্ট হবে অনেক ঝড় ঝঞ্ঝাট আসবে হাবিব গো সহ্য করো আমি তোমারই সহ্য করার মতন শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ধৈর্য ধরবে আমি তোমার সঙ্গে থাকব বুঝলে আজকে এই নিমকুড়িয়ার মানুষ এই জলসা জানতো না মসজিদ যাব দেখতো না টুপি দাড়ি এক কথায় আমরা মুসলমান হতে পারতাম না যদি আমার রসূলুল্লাহ দুনিয়ার জগতে যুদ্ধ না করতেন তায়েবে মার না খেতেন উহুদের যুদ্ধে দাঁত না ভাঙতেন তাহলে আজ আমার ইসলাম পেতাম না তাই তাদের কষ্টের জিনিস এটা আমার ভাইরা আমি শুনছিলাম যে বলছিল যে হুজুর লকডাউনে থেকে আমাদের জলসাটা বড় দিচ্ছি বটে খুব দুর্বল ছোট হয়ে যাচ্ছে অভাব অনাটন ছেলেপুলে বাচ্চাদের কাজকাম হয় না আমি দোয়া করছি আল্লাহ এই জলসা যেন কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন বলেন আল্লাহুম্মা আমিন এই সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন দোয়া করছি সবাই প্রতি লক্ষ্য রাখবে তার সবার কাছে আর একটা আবেদন যে জলসায় সবাই বসবে সুযোগ সবাই হারিয়ে ফেলবে না কি বলছিলাম তাহলে ইমানদার হয়ে তারা এত নির্যাতন ভোগ করেছে আর আমরা সেই মুসলমান আমাদের ইমানটা সকালে আনি সন্ধ্যে দেই মিনিটি মিনিটি সেকেন্ডে সেকেন্ডে ইমান কেনা বেচা বেচা কেনাই চলছে বলুন আমি একটা উদাহরণ আপনাদের দেই কিভাবে ইমানটা যায় ধরে নেন আপনাদের এখানে একটা চায়ের দোকান আছে এখানে যেখানে এসেছি এখানকার কথা বলি অন্য জায়গার কথা বলে মার খাবো তা সামনে চায়ের দোকানের সামনে একটা কি আছে মাছা
অনেক লোকের বসার জায়গা করলেন, চা খায় তাস খেলা হয়, চারজন খেলে আর জন কি করে এলে যায় এলে, এই এইটা খেল এইটা খেল, বাস্তব কথা বলছি। এখন সকালবেলা উঠেই মাত্র তাস নিয়ে বসেছেন সামনে মসজিদ, ইমাম সাহেব নামাজ পড়ে মুসল্লিরা ফিরছেন, আর একজন বলছে, একজন বলতেছে এই তাসটা লুকো তাসটা লুকো, ইমাম সাহেব আসছে, মোল সাহেব আমাদের বেয়াদবি হবে, তাড়াতাড়ি আল্লাহ দেখে ভয় করল না তোর ইমাম সাহেব। আচ্ছা আপনারা বলেন ইমান থাকবে লোকটার, কথা বলেন না কেন? এই সব এর মধ্যে সবাই তাস খেলে নাকি, সব গায়ে লেগেছে ভাই? এই মশলা শুনবেন, আমি মশলা দিই নি, তাহলে ইয়ে বলতেছে ইমাম সাহেব কে, আমরা স্বয়ং আল্লাহকে ভয় করলাম রে, একটা মানুষকে দেখে আদব করা, আদব হলো একটা ইমানের অঙ্গ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিরাম ডক্টর শহীদুল্লাহ সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব যিনি 18 ভাষার এমএ পার, ভাষাবিদ ভাষাবিদ, একটা পীর সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব বায়াত হব, তুমি কি জানো বাবা? বলছে হুজুর আমি 18 ভাষা লিখতে পারি, পড়াতে পারি এবং পড়তেও পারি। এ পীর সাহেব হাটে বাজারে যাচ্ছে আর লোকের সাথে গল্প করছে, এই তোরা কি মুরিদ কি জানিস, আমার কাছে একটা মুরিদ এসেছে সে 18 ভাষার এমএ পাশে ভাষাবীর মানুষ। ডক্টর শহীদুল্লাহর কানে কথাটা গিয়ে বলছে হায় হায় হায়, আমি একটু এলএমের গরম মাতৃ আলম পীরের দরবারে, আমার পীর দেখছি যে আমাকে সম্মান করছে, মুরিদের সম্মান করছে না, এখান থাকা যাবে না, বলে আর একটা জায়গায় গেলে সেখানে গিয়ে ওই অবস্থা, বলছে না এবারে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছেন? ফুরফুরা শরীফ মুজাদ্দিদের জামানার দরবারে, হুজুর তখন জীবিত। ডক্টর শহীদুল্লাহ সাহেব গিয়ে দরবারে আরো অনেক মানুষ বসে আছে, হুজুর বসলেন কি পা দুটো খেলিয়ে দিয়ে একটু আদবের গড় খেলাপ করে, মুজাদ্দিদুর জামান দাদা হুজুর পীর কেমলা দরবারে আসছেন, ও বাবা ডক্টর শহীদুল্লাহ তুমি শুনেছি 18 ভাষার এমএ পাস, পড়তে পারো পড়াতে পারো, ভাষাবীর মানুষ লিখতে পারো, কিন্তু বাবা জেনে রাখো তোমার মধ্যে এখন আদবি জ্ঞান আসেনি বাবা, আদবানা বসা বসতে পারলে না, সুন্নতি নবাবি বসা বসতে পারলে না বাবা, তোমার কোনো দাম নাই, যদি আদব যদি থাকে তুমি দাদা বাবু বাকারের দরবারে জায়গা আছে, তোমার মধ্যে যদি আদব না থাকে আবু বাকারের দরবারে স্থান নাই। সেদিন ডক্টর শহীদুল্লাহ সাহেব হুজুরের পাদা করে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, হুজুর আমার মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি জানতে পারি না বুঝতে পারি না, ও মুসলমান ইমানদার ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদুর জামানার কাছে ভুল স্বীকার করে তরিত হয়ে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আদব সমস্ত ইমানের অঙ্গ হলো আদব। তাহলে মৌলী সাহেব আসছে, ওরে বলেছে তাসটা লুকো বেয়াদবি করিস না, বলছে তো আল্লাহ দেখে ভয় করি না, ইমাম সাহেব ওর ইমান থাকবে, খবরদার হুঁশিয়ার হয়ে যান। ও ভাই জানের আমার দোস্তেরা, আমি একটা সাবজেক্ট বললাম, এবার আসুন মুসলমান, জগতের ইমাম যেমন ইসলামের জন্য শহীদ হয়ে গেল, সাহাবায়ে রাসূলরা শহীদ হলেন, আমার নবী পাক ইমানের জন্য ইসলামের জন্য তায়েবের জমিনে রক্তাক্ত হলেন, ওহুদের ময়দানে দান্দার শহীদ হয়ে গেলেন, কিসের জন্য? শুধু ইসলাম প্রচার করার, ইমানের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। একদিন কোনো দেয় আবু জেহেলকে ডেকে বলছে আচ্ছা বলো তো মোহাম্মদ এমন কি দোষ করেছে, মোহাম্মদকে তুমি একসময় বলেছিলে খুব ভালো, বলছে ভালো তো বটে কিন্তু জানো আমি আমি তো ভালোবাসি, ও সত্যবাদী বটে কিন্তু ওকে যদি মানি না মেনে নি তাহলে আমার নেতৃত্বটা চলে যাবে, আমার মাতব্বরিটা চলে যাবে, আমার মুরুল্টিটা চলে যাবে, আমার চিহার চলে যাবে, আমার আসন চলে যাবে, গদি চলে যাবে, ওকে যদি মানি সেই জন্যে মানতে পারছি না, ও গদি চায় চিহার চায় নেতৃত্ব চায় মুরুল্টি চায় মাতব্বরি করতে চায় কিন্তু কলেমা পড়তে চাবে না। হায় হায় এই মাতব্বর হওয়া কত জ্বালা জানো, কত কষ্ট, ইমানদারে যারা মাতব্বর হয়েছে আহা কত ওয়াজ আপনাদের শোনা আছে, আমি সেসব পারবো? আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিলেন একমাত্র ইমান ইসলামের জন্যে।
আহা, একটু কথা শুনেন, কোন নবী, কোন নবী কষ্ট পেয়েছিলেন? আহা, এখন যদি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় আপনার ডিগ্রি কি, সে বলবে আমি বিএ পাস, বিএ ওয়ানার্স, আমি ডাক্তার, আমি শিক্ষিত, আমি বড় বংশের ঘরের লোক। আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কে? আমি আব্দুল্লাহর বেটা, আমিনার ছেলে মোহাম্মদ। জুরি বলেন না সুবহানাল্লাহ, রসুল নিজেকে নিজে বড় হয়ে তার আদর্শে মানুষ এসেছে। কিরকম নবী দেখেন? আল্লাহ রসুলের সাহাবিরা এসে আল্লাহ নবীর দরবারে বলছেন, হুজুর একটা কথা আছে। কি হুজুর? আমার রাত্রি খাওয়া হয়নি, আমার বিবি বাচ্চা, আমার বাপ মা অনাহারে অভুক্ত ক্ষুধার্ত হয়ে আছে। সেই ওখানে একটা মিলাদ হচ্ছে, বুঝলি ভাই, শুনতে পাচ্ছি তা হোক, যাক আলহামদুলিল্লাহ। আমি আর বলে বলে পারি না, আমি যেখানে যাই গঞ্জাম শুনলে বলি, তাতে মানুষই কষ্ট লাগে। তবে বাবু, এটা বেহেস্তের বাগান, বেয়াদবি করো না, বেয়াদবি করো না আমার ভাইরা দোস্তেরা। তাহলে আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুররা এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার ঘরে খাওয়া নেই, কাল রাত থেকে আমার বিবি ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন বাপ মা অনাহারে অভুক্ত, আপনার দরবারে এসেছি। আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আপনার দরবারে কিছু থাকলে দেন, আমাকে বাড়ি দিয়ে আসি। আল্লাহ নবী বলছে, বসো বাবা। আবার একজন সাহাবি আসলেন, তিনি এসে ওই কথা নই বলছেন, বসো। বাস দু তিনজন সাহাবি আসলেন, বসে থাকতে থাকতে আল্লাহ নবী বলছেন, চলো তো সাহাবিরা, আমার ফাতেমার দরবারে যাই, আর ফাতেমার ঘরে যাই, চলো। সাহাবা হুজুরা সঙ্গে করে নিয়ে রসুলুল্লাহকে সঙ্গে করে সাহাবা নিয়ে সাহাবারা সঙ্গী হন, ফাতেমার দরবারে পৌঁছে যান। ফাতেমার ঘরে, ও ফাতেমা, দরজা খুলে দাও না মা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ বাজান, আমি ফাতেমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আজকে দরজা খুলতে পারবো না। কেন মা? ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমি ফাতেমা, আপনি জিজ্ঞাসা করি আপনার সঙ্গে কারা আছে? ও মা, আমার সাহাবাই রাসূলরা। আল্লাহর নবীর বেটি বলছেন, হবে না, ফিরে যান, চলে যান, কারণ আমি একটা কাপড় পরে আছি, আমার মাথার দিকে টেনে দিলে হাঁটুর দিক তালগা হয়ে যায়, হাঁটুর দিকে টেনে দিলে মাথার দিক তালগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার বিশ্ব নবী আকায়নামদার তাজদারে মদিনা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমি যদি এখান থেকে চলে যাই, আমার ফাতেমা কেঁদে যারে যার হয়ে যাবে, আমার ফাতেমা মনে কষ্ট পাবে, আমার আব্বাকে বসার জায়গা দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের গায়ে চাদর মোবারকটা দিয়ে, ও ফাতেমা, এই নাও আমার চাদরটা জড়িয়ে পড়ে, আমার আমার দরজাটা খুলে দাও না মা। দরজাটা খুললেন, খোলার পরে রসুলকে বসার জায়গা দেবেন, সাহাবীদের বসার জায়গা দেবেন, কিছুই নাই, কি দেবে বসতে বাবা? একটা চামড়ার বস্তু, তাতে করে উটের খাদ্য বহন করা হয়, আবার নিজেরা ব্যবহার করা হয়, মেহমান আসলে তাকে বসতে দেওয়া হয়, এইটাই দিলেন সাহাবায়। রসুলরা বসে রয়, কিন্তু সাহাবিরা ক্ষুধা তো রাসূলুল্লাহর কাছে আসলেন, ওরা কি দেবে ফাতেমাকে? আমার নবী পাক বাইরে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, মা, ঘরে কিছু কি খাবার আছে? জি না, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছুই নাই, আজ তিন দিন তিন রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের সাদা পানি ছাড়ার পেটে কিছুই দিতে পারি না। আম্মা জান ফাতেমা চোখের বাড়ি ছেড়ে কাঁদতে লাগলেন, ও আমার বেটি কেঁদো না। সাহাবাই হুজুররা শুনতে পেলেন, আল্লাহর নবী বলছেন, ওমা ফাতেমা, আমার আজ তিন দিন রান্না হয় না। আল্লাহর নবী সাহাবীরা শুনতে পেয়ে রসুলের হাতটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা জানি না, বুঝি না, তাই আপনার কাছে আসলাম। দানা না, আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার দুঃখ বেশি, আপনার দুঃখ বেশি, আমাদের মাফ করে দেবেন। একটু জোরে বল, জোরে হয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না, নারায় তকবীর, নারায় তকবীর, কি শব্দ না বলো দিন, তাহলে আমি নিজে নিজে নারায় তকবীর বলি আর সুবহানাল্লাহ বলি আর কি করবো বলো। আল্লাহু আকবার। ফাতেমা কষ্ট দেখে সাহাবায়ে রাসূলরা চলে গেলেন, আমার নবী কি করছেন? আচ্ছা মা, হাসান হোসেন কোথায়?
বলে আব্বা তারা ক্ষুধার জ্বালায়, এই দেখো আমার এই নাকের মাথা আমার এই চাবালিতে তারা কামড়াচ্ছে খামচাচ্ছে, মা ভাত দাও খেতে দাও, কচি মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান, আমি মা হিসাবে বাচ্চাদের কাতরানি সইতে পারি না, আমি ফাতেমার ক্ষুধার জ্বালা বাচ্চাদের ক্ষুধার জ্বালা এত অভাব। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে কামড়ায় ওরা আমাকে খামচায়, আমি মা হিসাবে যদি রাস করি কষ্টে পড়ে, যদি লোকটা লাল করি তাহলে ওদের মনে ব্যথা লাগবে দুঃখ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের কিছু বলিনি, তবে ওরা নিজেরাই এখান থেকে কোথায় গেল। রাসূল আমার নবী আমার কি করছে, নাচতে আসতে ধীরে ধীরে হেঁটে হেঁটে মক্কার মরুভূমি রাস্তা দিয়ে গ্রামে গেলেন, লোকালায় গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমাকে কেউ কাজ করাবে মজুরি করাবে? এই যাও দাড়িওয়ালা টুপিওয়ালার এখানে কাজ নেই, যাও মোল্লা মৌলভীর কাজ। নবী আর একটু গেলেন, বাবা আমাকে কাজ করাবে? না 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 না, দাড়িওয়ালা মোল্লা মৌলভীর কোনো কাজ নেই, চলে যাও। আবার আল্লাহর নবী যান আর একটা জায়গায় গিয়ে একজনকে বলছে, ভাই আমাকে একটু কাজে নেবেন, মজুরি নেবেন। আমার নবী মজুরি করেছেন, ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, মেষুর চড়িয়েছেন। ও আমার ভাইজানেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীকে একটা জায়গায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবেন। কি কাজ করবে তুমি? যে কাজ দেবে আমি সেই কাজ করব। বলছে আমার উট পানি খাবে, কুয়ায় থেকে পানি তুলতে হবে, সাত বালতি পানি তুললে একটা তিনটে করে খাজুর। হ্যাঁ পারবো দেন। আহা, বালতির বাঁয়ে রশি বেঁধেছে, যার কুয়া তারির বালতি, তারই রশি, বালতি বেঁধে রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন, বালতি ভরে গেল, টেনে তুলতে গেলেন, বালতির রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেলেন। ইহুদি জানল না, বুঝল না, চিনল না, আমার রহমতের নবীর গালে এক চড় মারলেন। আহা, যেই না ইহুদি আমার রাসূলুল্লাহর গালে আঘাত করলেন। ও বন্ধুগণেরা, আমার আপনার নবী দয়ার নবী রহমতের নবী কি করলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতটা ধরে বলছে, বাবা এই কম বুড়ো বয়সে দুর্বল বয়সে আমার গালে মেরে তোমার হাতটা যে কত কষ্ট হলো বাবা, তোমার হাতটা কত দেখেছে বাবা, যাও বাড়ি গিয়ে তোমার হাতটা একটু মালিশ কর। ইহুদির মনের ভিতরে আল্লাহর রহমতের ঝিলিকি মেরেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, আম্মা জান, এই আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? মাকে ডাকলেন, মা এই দেখেন, এই দেখেন একজন মানুষকে আমি পানি তুলতে নিয়েছিলাম, বালতি ছিঁড়ে গেছে, রশিটা ছিঁড়ে বালতি তোলায় পড়ে গেছে, তা আমার বালতি আমার রশি, অথচ আমি না বুঝে না চিন্তা করে ওই লোকটার গালে আঘাত করেছি, আর আমার হাতটা ধরে বলছে আমার হাত তোমার হাতটাই কষ্ট দিলে, অথচ প্রতিশোধ লেবে, দোষটা তো আমার, অপরাধটা আমার, তথাপি ওই মানুষটা আমার হাতটা ধরে বলেছে, বাবা তুমি এই বৃদ্ধ বয়সে আমার গালে মেরে তোমার হাতটাকে কষ্ট হলো বাবা। ও মা এ কি মানুষ! ওই সময় আম্মাদার বলেছিলেন, বাবা শোন, তোরা জানিস না হযরতে সাইয়েদিনা মূসা কালিমুল্লাহ জামানাটা কিতাব দিয়েছিলেন, ওই কিতাবটার নাম হলো তৌরাত কিতাব, ওই কিতাবের ভিতরে আল্লাহ কম বেশি 70 জায়গায় লিখেছিল, কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হবে আখির জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, নবীদের ইমাম, ইমাম দিগের নবী। ও বাবা যদি তোর ভাগ্য ভালো হবে বাবা, না জানি সেই মানুষটা হবে হয়তো, যা বাবা ওই মানুষটার হাতে কলমা পড়ে ক্ষমা চেয়ে মাপ চেয়ে কলমা পড়ে নে, তোর জীবন যারে বাবা ধন্য হবে, দুনিয়া আখেরাতে ধন্য হবে। একটু জোরে জোরে বলুন, আর একটু জোরে বলেন, খুব ভালো লাগে। আচ্ছা আমার আপনি আপনা আমি যে ওয়াজ করছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আমি ওয়াজ করব বলে মনে হয়, আপনাদের সিদ্ধান্ত। সে দরুশ্বরী আল্লাহুম্মা, কথা বলতে বলবো, কতক্ষণ পর্যন্ত বলবো? 10টা 10টা, আর 1 ঘন্টা বলতে হবে।
একটু ধৈর্য ধরে পড়ে আল্লাহুম্মা ওই ওয়ালা আলে সাইয়েদেনা আহারে দয়ার নবী কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া কি লাভ হইবে আপনি ছাড়া এ নোংরা জগতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আলহামদুলিল্লাহ তাহলে ইহুদি মার কথা শুনে যে হাত দিয়ে আমার রসুলুল্লাহর চেহারায় আঘাত করেছেন এত মহব্বত এত ভালোবাসা এসে গেল এত চিন্তা ভাবনা ওই হাতটা অস্ত্র দিয়ে ওখান থেকে কেটে দিলেন কেটে দিয়ে আসছেন যাই সত্যি মানুষটার কি দয়া যাকে আমি আঘাত করলাম দোষটা তো আমার অপরাধটা তো আমার বালতি আমার রশি আমার অথচ ও মানুষটার তো কোনো দোষ নেই তারপরেও আমাকে এত মহব্বত করলো না 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 এ জাতা মানুষ না আমার মারাটা অপরাধ হয়ে গেছে আমার মারাটা অন্যায় হয়ে গেছে বলে নিজের হাতটা কেটে কাটা হাত নিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে ডাকতে ডাকতে যাচ্ছে বাবারা কেউ বলতে পারো মুহাম্মাদের বাড়িটা কোথায় লোকের সঙ্গে দেখা হয় বাবা বলতে পারো আবদুল্লাহর বেটার বাড়িটা কোথায় কি দরকার তার সাথে যাব খুঁজতে খুঁজতে লোক দেখিয়ে দিয়ে এই রাস্তায় যাও এই পথে যাও রসুলুল্লাহর ঘরে গেলেন দয়াল নবী আমার ঘরে বসে রইলেন ওখান থেকে হাঁকতে লাগলেন ও মুহাম্মদ ও আরবের বাদশা ও আরবের নেতা ও মদিনার কামলিওয়ালা কে ডাকছে আমাকে রসুল আমার ঘর থেকে বেরিয়ে নেমে গিয়ে দেখলেন সেই যে ব্যক্তিটা হাত দিয়ে রক্ত ঝরছে আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আল্লাহ নবী আল্লাহর বন্ধু আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি মাপ চাইতে এসেছি আমাকে ক্ষমা করুন মাপ করুন আমি অন্যায় করেছি কি হয়েছে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি না জেনে না চিনে না বুঝে আপনার গালে আঘাত করলাম এই অপরাধ আমার মাপ করে দেন বাবা ক্ষমা করে দেন বাবা শোনো তোমার ওই হাত দিয়ে রক্ত ঝরছে কেন বলে হুজুর যে হাত দিয়ে আপনার গালে আঘাত করলাম ওই হাতটা আর আমি আমার চেহারায় রাখবো না শরীরে রাখবো না আমি মহাপাপী মহা অপরাধী না না বাবা না ওই কাটা হাতটা নিয়ে এসো বাবা হুজুর আমাকে মাফ করুন ও বাবা তোমাকে মাফ চাবার আগে ক্ষমা চাবার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাতটা কাটলে কেন হুজুর আমি বড় অন্যায় করেছি আমার মাপ আছে কি না জানি না আমি ঠিক করেছি যাও বাবা হাতটা নিয়ে এসো কাটা হাতটা নিয়ে এসো না না হুজুর যে হাত দিয়ে আপনার চেহারা আঘাত করলাম ওই হাত আর আমি রাখবো না ও বাবা লোকেরা তোমাকে খোঁড়া বলবে নুলো বলবে প্রতিবন্ধী বলবে বলে বলো হুজুর আমি আর এই হাতটা রাখবো না ও বাবা শোনো আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করলাম ক্ষমা করলাম হাতটা নিয়ে এসো আল্লাহ নবী দরবার থেকে ওই মানুষটা ছুটে ছুটে কাটা হাতটা নিলেন কত বড় নবী আমার কত বড় ডাক্তার কত বড় সেবক চিন্তা করেন ওই কাটা হাতটা নিয়ে ইহুদির ওই কাটা জায়গায় বসে আমার রাসূলুল্লাহর গালের লালা মোবারক দিয়ে দিলেন এমন জোড়া জুড়ে লেগে গেল এমন ভাবে লাগলো কেতাবে ওই ব্যক্তি বলছে আমার অন্য হাতের যন্ত্রণা হয় যন্ত্রণায় ছটফট করি কিন্তু ওই হাতটা আর জীবনে আমার যন্ত্রণা ব্যথা হয় নাই কি নবী কোন নবীর কথা বলছি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কলমা পড়লেন মুসলমান হয়ে গেলেন তওবা করলেন আল্লাহর জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেলেন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আদর্শ দেখে নীতি দেখে একটা ইহুদি মুসলমান হলেন আমরা মুসলমান আমাদের আদর্শ দেখে একটা মুসলমান চলে যাচ্ছে অন্যদিকে বড় দুঃখ বড় ব্যথা আল্লাহ নবীকে বললে হুজুর আপনি আমাকে কাজ করলেন তো মজুরি নিলেন না
এইলেন আপনার মজুরি অনেকগুলো টাকা অনেকগুলো পয়সা খাজুর দিলেন বিশ্ব নবী দয়ার নবী হায়াতুন নবী আমার ওই খাজুরগুলো নিয়ে ফাতেমার ঘরে চলে যান হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডাকলেন ভাই এসো আমি তোমাদের জন্য তোমাদের নানা কিছু খাদ্য এনেছি আসো আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে যে হাসান হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো যে আমার হাসান হুসাইনের মনে কষ্ট দিল আমি রাসূলুল্লাহর মনে কষ্ট দিল কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য আমি শাফাআত সুপারিশ করব না এই হাসান হুসাইনকে ভালোবাসে কজন আহা অনেক কথা অনেক আলোচনা ও আমার ভাইজানেরা সেই নবী দুজাহানের বাদশা আমার আপনার জন্য পথে ঘাটে হাটে বাজারে রাস্তা গোনে বাজারে জঙ্গলে পাহাড়ে পর্বতে সর্ব জায়গায় আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য কেঁদে নবী জারে জার হয়ে যায় এত কান্না কেঁদেছেন চোখের পানিতে পাথর ভিজে গড়িয়ে পানি চলে যাচ্ছে কিসের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য একটা কথা বলি আল্লাহর নবী দুনিয়ায় তখনও এসেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিব্রিল আমার বক্তব্য হুজুর বলেন আমি জিব্রাইল আমার বয়স বেশি ঠিক আছে না আপনার বয়স বেশি জিব্রাইল জিজ্ঞেস করছে আমার নবীকে আমার নবী বলছেন জিব্রাইল তুমি বলো তো কার বয়স বেশি জিব্রাইল সালাম বলছে হুজুর বয়স কার বেশি জানি না তবে একটা জিনিস আমি প্রমাণ দেখে একটা একটা নিদর্শন দেখাতে পারি কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এবার শুনেন নবী কত বড় কত বয়সের নবী হুজুর আমি আল্লাহ পাকের আরশ মো আল্লাহ একটা তারা উড়তে দেখতাম তারা নূরের তারা জ্যোতির্ময় তারা ওই তারাটা আল্লাহ পাকের আরশ আজিমে আমি জিব্রিল যখন দেখতাম একেবারে দেখতে 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 আমার 70,000 বছর দেখতাম আবার যখন আমার চোখেতে জালাল হয়ে যেত 70,000 বছর দেখতে পেতাম না এইভাবে আমি জিব্রিল দেখতে দেখতে একটা বছর নয় দুটো বছর নয় আমার জিন্দেগিতে আমি 72,000 বার দেখেছিলাম জোরে বলো একটু জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা এই কি হলো বলো দিন আমার তো মনে হচ্ছে যে ছেড়ে দেমা কে দেমাছি ও চা খান দরিশরি পরে যাই হোক আমার ভাইরা জানে গ্যাঞ্জাম করবে না চা ভালো জিনিস চা তো বাবু সমাজের সভাপতি হয়েছে হ্যাঁ সবার দরকার চা সমাজের সভাপতি কি করবে আগেকার দিনে কুটুম আসলে শরবত দিত মাসা ছিল আমরা শরবত খেয়েছি এখন আর সে নেই এখন শিগগিরই গ্যাসে একটুখানি ঠুকে দিলি চা সব কিছু বেঁচে গেছে আরে বাবা যত ভালো হয়েছে অত খারাপ এর বেশি ভালো ভালো না বেশি ভালো ভালো নয় আমার বন্ধুরা তাহলে আমার নবী পাক সাল্লামের আল্লাহ কেমন পাঠে জিব্রিল বলছে আমার জিন্দেগিতে আমি 72,000 বার দেখেছি ওই তারাটা আল্লাহ নবী বলেছেন জিব্রিল আর কি দেখতে পাচ্ছ জি না আচ্ছা ওই তারাটার সঙ্গে কি দেখতে বলো তো কি দেখা যেত হুজুর ওই তারাটার সঙ্গে আমি তিনটে জিনিস দেখতাম কি বলো হুজুর ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম গলায় একটা মতির মালা দুই কানে দুটো দুল আল্লাহ নবী বলেছিলেন ও জিব্রাইল দেখেছিলেন ওই তারাটা দেখতে পাও না ওই তারাটা তারা দেখেছো ওই তারাটা হলো আমি নবী নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবার বয়স কত দুনিয়ার জগতের কম্পিউটার ফেল তখন আদম সৃষ্টি করেনি নবীর আগে আদম করেনি নবীকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে পাঠাচ্ছেন সব থেকে সবার আগে সবার ওসিলায় আমার আল্লাহ তাম কিছু সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করেছে বলেন না সুবহানাল্লাহ
কত ভালোবাসেন আল্লাহ। নবী সম্পর্কে বলতে বলতে দিন রাত চলে যাবে, শেষ হবে না, হবার নয়। ইসলাম একটা দরিয়া, ইসলাম দরিয়া, এ শুরু আছে শেষ নেই, বুঝলেন? শুরু আছে শেষ নেই। আল্লাহর নবী বলছেন, আচ্ছা এই তারাটার মাথায় যে তিনটে জিনিস দেখেছিলে জিব্রাইল, তিনটে কি জানো? ও জিব্রাইল সালাতু আসসালাম, ওই তিনটের মাথায় টুপিটা হলো আমার আলী কাররামুল্লাহ জহর, গোলায় যে মালা ওটা হলো আমার জান্নাতের রানী ফাতেমা, দুই কানে দুটো দোল, ওই দুটো হলো আমার নাতি আমার নানা ভাই ইমামে হাসান আর হুসাইন। ও জিব্রাইল, এই চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ তখন দুনে আসেননি, আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে কান্দতাম, আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? তখন আমি দুনে আসিনি, এই তোদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য কান্দতাম, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করছেন, উম্মত দুনিয়া তখন নবী আসেনি, কত বয়স? পেয়ারা ভাই জানের আমার অনেক কথা, আমি সব কথা বলতে পারবো না, একটু একটু করে বলে যাই। এই নবীর ইজ্জত সম্মান, নবীর মান মর্যাদা, নবীর ওফার আপনাদের কাছে কি বলবো? কেউ যদি নবীকে অপমান করে, বেইজ্জতি করে, ওই ব্যক্তি টুকরো টুকরো হয়ে যাবে। কেন জানো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একটা আলেম ছিল আবুল হারেসা, সে কেতাবি আলেম, তৌরাত কেতাবের পাকাপুক্ত আলেম। এই শুনছেন তো নাকি? পুক্ত আলেম আবুল হারেসা। ও চিন্তা করেছে যে করে এই তৌরাত কেতাবের মধ্যে, কেতাবটা তো মুসা কালিমুল্লাহ, কিন্তু এর মধ্যে মুহাম্মদ নামটা কেন থাকবে? যাই হোক, আমি এই নামগুলো কেটে এই জায়গায় মুসা কালিমুল্লাহর নাম বসাবো, আর বসালে আল্লাহ খুশি হবে, নবী মুসা কালিমুল্লাহ খুশি হবে। ও মাতব্বরি করে আমার নবী মুহাম্মাদের নামগুলো সব কেটে ওই জায়গায় মুসা কালিমুল্লাহর নাম বসালেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে কি করলেন? গোসাপ তৈরি করলেন। গোসাপ আমাদের দেশের লোকেরা বলে গুহের কেলসাপ। কি রসুলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, রসুলের নাম কেটে নবী মুসা কালিমুল্লাহর নাম বসিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিরম দোস্ত বলতে আমি পারবো না, একটু একটু করে বলে যাচ্ছি। এখন আবুল হারেসা গোসা পয়ে রাস্তার একবারে যেমন থাকে, মুসা আলাইহিস সালাম আসছে, আল্লাহর নবী দেখে বলছে, এই আবুল হারেসা, এই তোর কি হলো, এই অবস্থা কেন? বলছে, হুজুর একটু শোনেন, দাঁড়ান, এই যে হালাত, এই যে অবস্থা, কেন করেছি তা তুমি ভালো জানো, সেটা তোমার জন্য করেছি। হুজুর আমি যে ভুল করেছি, আমি আপনার নামগুলো বসিয়ে দিয়েছি মুহাম্মাদের নাম কেটে, আল্লাহর দরবারে আপনার তো সঙ্গে কথা হয়, একটু দেখে জিজ্ঞেস করবেন, আমার একটু ক্ষমা করে দিতে বলবেন, একটু মাফ করতে বলবেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক আবুল হারেসা ভুল করেছে গে, মাফ করুন। আল্লাহ বলে, আমার মুসা, আর একবার যদি তুমি মাফের কথা বলো, ক্ষমা চাওয়ার কথা বলো, আমি তোমাকে নবীর দপ্তর থেকে নামটা কেটে দেব। কেন জানো? আমার হাবিব কি অপমান করলো, যার সিলাই কুল খায় না তাতার হাজার মাকলুকাত, তিনি আমার বন্ধু, আমি আল্লাহ তার বন্ধু, আমার নবীর বেঅজ্জতি করেছে মুসা, ওর জন্য মাপ চাইলে তোমার নবুয়াতের দপ্তর থেকে নাম কাটবো, চলে যাও। নবী মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন, আবুল হারেসা বললে, হুজুর খবর দেখ, বেয়াদব কোথাকার, তোর জন্য আমি আজকের নবীর দপ্তর থেকে নাম বাদ যাচ্ছিল, আমার চলে যা, তোর মাপ নেই, ক্ষমা নেই, তুই চলে যা। আল্লাহর নবী চলে যাচ্ছে, আল্লাহর নবী আর হুজুর একটু দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আমার জন্য মাপ চাইতে হবে না, একটুখানি আপনি বলেন কি করলে আমার মাপ আছে, সেই তাই করি আমি। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, হুজুর মাপ চাইবো না ওর জন্য, ও কি করলে মাপ করবে? আল্লাহ বলে, নবী মুসা রে, আমি আল্লাহ তোকে মাফ করব না, ও যে আমার রসুলের বিয়াদবি করলে, আমার বন্ধুর সাথে বিয়াদবি করলেন, আমার বন্ধু যদি মাফ করে দেয়, আমার হাবিবি নবী যদি মাফ করে দেয়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, সে বললেন মাফ করবে না, যার সঙ্গে বিয়াদবি করলে তিনি যদি মাফ না করে, মাফ হইবে না। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবুল হারেসা বলছে, হুজুর
সে আকিরি যাবে নমি কবে জারি হবে আকিরি নবী কবে বার হবে একটু কানি আল্লাহ আমাকে শুনিয়ে দেন আল্লাহ যদি ওই পর্যন্ত আমার হায়াতটা দেয় আমি আমি মরতে নেব আবুল হারেজার জন্য মুসা কালেমুল্লাহ বললেন আল্লাহ কি করবে ওই পর্যন্ত একটু হায়াত দেবেন আল্লাহ বলেন যাও মুসা ওই দোয়াটা আমি কবুল করলাম একদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে যাবে আবুল হারেজাকে পাহাড়ের তলায় থাকতে বলো ও ভাই যারেরা মুসা চলে গেলেন ঈসা রুহুল্লাহ চলে গেলেন 570 বছর দুনিয়ায় নবী নাই তারপর নবী আসলেন নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন আবু বকরের সঙ্গী হয়ে পাহাড়ের নিচে ওই গোসাপটা এসে আমার নবী পাকের পায়ে জোড়ালেন আল্লাহর নবী বললেন এই আবুল হারেজা আমার পা ছেড়ে দে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবুল হারেজা বলছে হুজুর আপনি যখন আমার নামটা জানেন আমি কেন হয়েছি বিলক্ষণ আপনি সেটাও জানেন হুজুর আমাকে মাফ করুন হুজুর আমাকে ক্ষমা করুন আল্লাহর নবী বললেন যা বুলারে চা আমি তোকে মাফ করলাম ক্ষমা করলাম আল্লাহ পাক আবার মানুষের চেহারা ফিরিয়ে দিলেন আল্লাহর নবী বললেন আবুল হারেজা আমার পিঠের চালের জামাটা একবার উঁচু করো না আল্লাহর নবীর জামাটা উঁচু করলেন পিঠের চালে গর্ত 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 কাটা কাটা দাগ ইয়া রাসূলুল্লাহ এটা গুলো কি জিরাই আবুল হারেজা মনে করে দেখ যেদিন তুই মুসার তাওরাত কিতাব থেকে আমার মোহাম্মদ নামটা কেটে দিয়েছিলি তুই যত বার কেটেছিস ততবার পেটির চলে ওই কাঠার দাগটা রয়ে গেল আহা তুমি জানো না আল্লাহ পাকের নবীর সাথে বেয়াদবি যে করেছে সে ধ্বংস হয়েছে মাপ চেয়েছে যে সে আবার পুনরায় ফিরিয়ে এসেছে আমার দোস্তেরা আমার ভাইরা আল্লাহর নবীর সেই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় আসার আগে কেঁদেছে দুনিয়ায় কেঁদেছে আজও মদিনার কবরে শুয়ে কাঁদছে রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর নবী ছাড়া আমাদের আর কেউ আছে গো কেউ নেই এ ও সে ও যার যার জ্বালায় সেই দেওয়ানা পাগল হয়ে যাবে উম্মতের চিন্তা ভাবনা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে কান্না আরম্ভ করলেন নবী আমার ঘরে ফিরলেন আয়েশার ঘরে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা আমরা সব বাড়ি সালাম দেই বিবিকে বাড়ি গিয়ে যদি না থাকা হয় না থাকে এই কই রে কোতে গেলি রাকাল গরু চোরাচ্ছি জানো হায় হায় এ নবীর আদর্শ এ নবীর নীতি আমরা মানি উম্মত বলে পরিচয় দেয় দূতর বাবা মানুষের কাছে লোকের মানুষ লৌকিকতা নাম কেনার জন্য আল্লাহকে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য আল্লাহকে দেখানোর জন্য না আম্মা জান আয়েশাকে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা আম্মা জান জবাব দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর কি আয়েশা দরজা খুলো দরজা খুললেন আম্মা জান আয়েশার চোখে পানি চোখে পানি আমার নবী জিজ্ঞাসা করেন আয়েশা ও ভাইরা দোস্তেরা আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন ও আয়েশা চোখে কেন পানি কি হলো সংসার আমার অভাব ভালো খাওয়া দিতে পারি না ভালো পরনের কাপড় দিতে পারি না ভালো সবার জায়গা নাই আরাম করার জায়গা নাই আমার সংসার অভাব বলে কাঁদো আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন আমি আয়েশাকে ক্ষমা করবেন আল্লাহর হাবিবি গো ওই জন্য কাঁদি না আপনার সংসার অভাব বলে কাঁদি না ভালো কাপড় দিতে না পারেন না বলে কাঁদি না ইয়া রাসূলুল্লাহ
হাবিবুল্লাহ আমি আয়েশা কেন কাঁদছি আপনি জানেন না, আমি আয়েশা আপনার ঘরে রান্নাঘরে রান্না করছিলাম, উনুনটা জ্বলছিল একটুখানি আগুন ছিটকে আমি আয়েশার গায়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ, এত জ্বালা এত যন্ত্রণাই দেখেন ফোকসা পড়েছে। আমি আয়েশা চিন্তা করলাম এই দুনিয়ার আগুনটা সামান্য আগুন, আখিরাতের জাহান্নামের আগুন সত্তর গুণ বৃদ্ধি আগুন। ও আল্লাহর হাবিব গো, এই আগুনটা এত কষ্ট যদি হাতে পড়লে হয়, জাহান্নামের আগুনটা এত বেশি চাড়ি এত বেশি তেজ, আপনার গুনাহগার উম্মত উম্মত আমিরা এই জাহান্নামে জ্বলবে। আমি আয়েশা এই আগুন দেখে ঘরের মধ্যে সে দরজা দিয়ে কাঁদছি, আল্লাহ করে বলি আর রাসূলুল্লাহ, ও নিপুরের মায়েরা আপনারা কি রান্না বান্না করেন না, হাতে কি কোনো সময় গরম লাগলো না, ফ্যান পড়লো না, আগুন পড়লো না, একবার ঘরের মধ্যে গিয়ে কি সমীক্ষা করলে, একবার চিন্তা করলে এই আগুনটা সামান্য আগুন, আখিরাতের জাহান্নামের আগুনটা বড়। এই যদি মনে হতো আমার ভাইরা, মেয়েরা কোনোদিন আজকে বেনামাজি থাকতে পারে না, ছেলেরাও বেনামাজি থাকতে পারে না, ইসলাম শরীয়তের অপকর্ম করতে পারে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলা'লা ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা আমার হয়ে যা আমি তোর হয়ে যাব, তুই জোরে বলা যাবে না, আরে তুই জোরে বলেন ঠিক আছে তো? আপনারা সব ঘুমাচ্ছেন নাকি? এই শুনছেন আদা আদা না পুরো পুরো? দেখো আমার ভাইরা, তাহলে আমরা সেই নবীর উম্মত, আর নবীর উম্মত হতে গেলে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই। একটা কথা বলি, আমার রাসূলুল্লাহ একদিন রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা মানুষ কাঁদতে কাঁদতে ঘরে ফিরছেন, সে মানুষটা কিন্তু মুসলমান না। আমার নবী শুধু মুসলমানের নবী না, সকল জাতির নবী। আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, নবী ইব্রাহিম আলাইহিসসালাম হলো মুসলিমের পিতা, আমার নবী হলো গোটা বিশ্ব জগতের নবী দিগের ইমাম। ধরে বলেন সুবহানাল্লাহ, বুঝলেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ এত ভালোবেসেছিলেন, এত মহাব্বত করেছিলেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর উম্মতের জন্য নিজেই কাঁদছেন, নিজেই কাঁদছেন, সাহাবায়ে রাসূলরা কেঁদেছিলেন। আহ, আর এক তারিখে আল্লাহর নবী ঘরে এসে একবার আকমানের দিকে দেখছেন, একবার আম্মা জান আয়েশার দিকে দেখছেন, আম্মা জান বলছে হুজুর ইরাম করছেন কেন, আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আয়েশার দিকে তাকাচ্ছেন। আয়েশা, আচ্ছা বলতে পারো এই আসমানে যে তারাগুলো দেখতে পাচ্ছ, এই তারাগুলো কতটা টোটাল দিতে পারো? জি ইয়া রাসূলুল্লাহ, ওটা আমি পারি না, আপনি পারেন, আল্লাহ পারেন। আল্লাহ নবী বলছেন এই আকাশের তারকা পরিমাণ নেকি সওয়াব তার যা হয়েছে সে হলো হযরত উমরে ফারুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চুপ, আম্মা জান আয়েশা চুপ একদম। আল্লাহ রাসূল বলছে কই আয়েশা আর কথা বলছ না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি নেবেন না, আমার আব্বা আবু বকর সর্বপ্রথম আপনার কাছে ঈমান এনেছে, ওমর তো অনেক পরে 25 বছর বয়সে আবু ওমর ফারুক ঈমান এনেছে, এখন বলুন আমার আব্বা আবু বকরের সওয়াব কতটা? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন আয়েশা শোনো, আল্লাহ নবী বললেন আয়েশা, ও বিবি আয়েশা আকাশের তারকা পরিমাণ সওয়াব ওমরের আমলে ইবাদতে তেলাওয়াতে জিকিরে। ওয়াইসারাম ওমরের সারা জীবনের আমল, ওমরের সারা জিন্দেগীর আমল একটা পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল, তিন দিনের নয় তিন রাতের নয় এক রাতের আমল, যদি আমার আবু বকরের এক রাতের আমল একটা পাল্লায় রাখা হয়, আয়েশা তুল হুমায়রাম আমার ওমরের সারা জীবনের ইবাদতের চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, কিরাম ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক
ও ভাই জানে না হযরত ওমর ফারুক দৌড়ে দৌড়ে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের দরবারে হাজির হন বড় ভাই ও বড় ভাই আমি আমার আমি ওমরের তাম জীবনের নেকিগুলো আপনার জন্য দেব আমি ওমর বলছি আপনার এক রাতের আমলটা আমার জন্য দিয়ে দেন না আবু বকর সিদ্দিক হুজুর বললেন ও ভাই ওমর শুনে নাও আমি ওমর আমার এক রাতের ইবাদত এক রাতের আমলটা আমি আমার জন্য রাখি না আমি আল্লাহ নবীর গুনাহগার উম্মত উম্মতানির জন্য দিয়ে দিলাম জোরে বলতে পারেন না আরো জোরে বলেন নারে তাকবীর কবে দিছিল আচ্ছা এটা শবে বরাতের মাস চলছে তো হ্যাঁ আমার আগে একজন ওয়াজ করে গেল শবে বরাতে নবী কতটা ভালোবেসেছিল একটু একটু করে মিশিয়ে মিশিয়ে বলে যাই অত লম্বা চওড়া বলতে পারবো না যে তারিখটাই রবে বরাতের জাত চাঁদের চোদ্দ দিনে চাঁদের চোদ্দ তারিখে দিবাগত পনেরোই চাঁদের পনেরোই ওই রাত্রে শবে বরাত আমার আগে বক্তা ওয়াজ করছিল আল্লাহ একদম প্রথম আসমানে লেবে আসবে বান্দার জন্য দুটো কুদরতি হাত আল্লাহ বাড়িয়ে দিয়ে হাঁটবে এ দুনিয়ার বান্দারা তোদের কি কার চাবার আছে চাহিদা আছে আমি তোদের জন্য প্রথম আসমান পর্যন্ত এসেছি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের জন্য বললেন ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা আল্লাহ বলছে আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে আমার হেঁটে আসে বান্দার দিকে যাই একবার জোরে বলা যাবে না আর একটু জোরে হবে না বান্দা যদি আমার একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ আমার ওই বান্দাকে একবার ডাকার জন্য আমি জিজ্ঞাসা করি বান্দা কি হয়েছে বল বান্দা কি হয়েছে বল আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে এক বিঘো তাকিয়ে আসে আমি আমার বান্দার দিকে দু বেগো তাকিয়ে যাই আল্লাহ এত ভালোবাসে বান্দাকে আল্লাহ বলছে আমি ওই দিনে প্রথম আসমান পর্যন্ত নেমে যাব আমার বান্দার চাওয়া পাওয়া দোয়া সব কবুল করব কিন্তু সেদিন কি হয় জানো আজকাল তো আর ঢেঁকি নেই আগেকার দিনের খবর বলছি ঢেঁকি ছিল সব মা বোনেরা বেটিরা চাল কুটে ঢেঁকির ঘর সাদা করে বেলা আসরে থেকে একদম পিঠের রই রুটি তৈরি করা শুরু সব রোদায় আছে এই জন্যে বলেছি না বে ভাত বে করার আগে বউ ভাত এই শবে বরাতের রোজা নফল করলে সওয়াব না করলে গুনাহ নেই কিন্তু শবে বরাতের রোজাটা ওরা পরিপূর্ণ করলো আর ফরজ রোজা বাদ একেবারে রুটি তৈরি করে খেয়ে সারা রাত ঘুমিয়ে সকাল হয়ে গেল উঠে পাঁচ শবে বরাত হয়ে গেল এখনো সে পোতা আছে কিছু কিছু জায়গায় বাবা এই দিনে তোমার খেয়ে ফসফস করে ঘুমোবার কথা না তো হ্যাঁ এই কি হচ্ছে কথা হচ্ছে কেন বাবু বলেন তাহলে আমি ছেড়ে দিই অসুবিধে নেই আমি বুঝতে পারি মানুষ বড় অতিষ্ঠের পরে আমার থেকে এখানে বড় বড় বক্তা বসে আছে আমি কি আলহামদুলিল্লাহ ওই ডাক্তার কথা একটুখানি আলোচনা করে যাই এই বলবো গা একটু বলি আপনারা আছেন তো সবাই ঠিক আছেন নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই দিন শবে বরাতের দিন চোদ্দ চাঁদের চোদ্দ তারিখের দিবাগত রাত্রিরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাড়িতে একবার এদিক একবার ওদিক করছে আম্মা জান আয়েশা খুব জ্ঞানী মানুষ ফলক হাদিসের হাফেজ কোরআন পাকের হাফেজ এত জ্ঞানী আল্লাহ দান করেছিল আল্লাহর নবীকে বলছে হুজুর আপনি আজ এমন করছেন কেন বড় চঞ্চলতা বড় আনমনা আয়েশা আজকে যে রাতটা আসছে কোন রাত জানো হুজুর বলে বলে আজকে রাতটা আসছে লাইলাতুল শবে বরাত লাইলাতুল বরাত এই রাত্রি আল্লাহ তার বান্দার দোয়া কবুল করবে তার আশা চাওয়া পূরণ করবে কবরের মানুষ তারাও আজকের আমাদের জন্য তাকিয়ে আছে আয়েশা এই রাতটা জিকির আজকারের রাত এই রাতটা আল্লাহর কাছে তওবা করার রাত আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু কাঁদবো জায়গা আমি করতে পারছি না ওহো আল্লাহ রসুল ঘরে শুলেন আধা রাত্রি আম্মা জান উঠে দেখছে আমার নবী ঘরে নাই
রসুল ঘরে ভাই কি হবে? আম্মা জানা হিসাব সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, চারিদিকে খুঁজতে লেগেছে আমার নবীকে পান না। আব্বা জানের ঘরে, আবু বকরের ঘরে যান, ও আমার আব্বা জান, আল্লাহর নবী কি আপনার ঘরে আসলেন না? তোমার আমার কাছে আসেন আব্বা জান, আল্লাহর নবী আমার ঘরে কাছে দিয়ে উঠে গেল ঘর থেকে। নিশ্চয় আয়েশার পরে রেগে গিয়েছে, অসন্তুষ্ট হয়েছে, দুঃখিত হয়েছে, না তো আমাকে হয়তো ডেকেছিল, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম, আমার নবী কষ্ট পেয়ে চলে গেছে, আব্বা জান নবীকে অনেক খুঁজলাম কোথাও পেলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, মদিনার মানুষের শুনিয়ে দিলেন, এই মদিনার মানুষেরা আমার নবী পাককে খুঁজে পাওয়া যায় না, রোজের অরে ঘরে নাই। মদিনার মানুষেরা শুনতে পেয়ে উঠে দৌড়াতে গিয়ে কেউ দেয়ালে ধাক্কা মারলো, কেউ খুঁটিতে ধাক্কা মারলো, কেউ হোঁচড় খেয়ে পড়ে গেল, আহত হয়ে গেল, খোঁড়া হয়ে গেল, নবীর প্রেমে পাগল হয়ে দৌড়াতে গিয়ে কেউ লেগলো, আঘাত হলো, খুঁজতে লাগলো কোথাও পায় না, তিন দিন তিন রাত হয়ে যায়, মদিনার জমিনে রসুলকে পাওয়া যাচ্ছে না। কি হবে? সাহাবা হুজুররা কানতে কানতে ইদিক উদিক করতে লাগলেন। সবার আগে বড় সাহাবী আবু বকর, সাহাবীরা বললেন, ও বড় ভাই, আপনি সাহাবী প্রথম সাহাবী খলিফা, রসুলুল্লাহর বড় সাহাবী, আপনি যেটা বলবেন সেটা হবে। আবু বকর হুজুর বললে, বলো বলো, একটা করে মত পোষণ করো, নবী কোন দিকে যেতে পারে? বড় ভাই, আপনার আগে আমরা মত পোষণ করতে পারবো না, আপনি যেটা বলবেন সেটাই আমরা মানব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারা চলো না, এই দিকে চলো, দেখি যাচ্ছেন, যেতে যেতে দেখতে পাওয়া যায় রাস্তার পরে একটা বড় মাঠ, ওই মাঠে একটা বড় গাছ আছে, ওই গাছের নিচে অনেকগুলো উট রাখালে রানিয়ে আছে, মারধর করতে রয়েছে, পিটতে রয়েছে, একটা উট গাছের পাতা খায় না। আল্লাহর নবীর সাহাবীরা যেতে যেতে দাঁড়িয়ে যান, তাদের জিজ্ঞাসা করলেন, ও উট চোরানে ওয়ালারা, একবার কি বলতে পারো এই রাস্তা দিয়ে একজন মহামানব গিয়েছে? বলে, আমরা মহামানব কেমন জানি না, তবে একজন মানুষ গিয়েছে, তার চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, তিনি একবার জমিনে আচার খেয়ে পড়ে একবার ওঠে, আর জবানে ভাষা শব্দ হয়, ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, এই না বলতে বলতে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর করে বার হয়ে যায়। আমাদের আইকার জানো, আমরা উড়গুনো এনেছিলাম এই ঘাস খাওয়াবার জন্য, পাতা গাওয়াবার জন্য, যেদিন থেকে ওই মানুষটা চলে গেছে, আমাদের উড়গুলো আর গাছের পাতা খায় না, মাটিতে মুখ দেয় না, মাথাটা নিচু করে ওই মানুষটার দিকে তাকিয়ে তারা ঝরঝর করে চোখের পানি জড়ায়, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, তবে উনি কি আমরা জানি না। সাহাবা হুজুররা খুঁজতে খুঁজতে চলতে লাগলেন, চলো দেখি যাই, আমরা খুঁজতে খুঁজতে যাই, গিয়ে দেখে ভাই জানবে একটা জমাট বাঁধানো খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর বাগান, এত ঘন খাজুর গাছ, নবী আমার তারই ভিতরে বসে বসে সিজদায় মাথা রেখে কাঁদছে। আমার নবী বাগ নিজের ফ্যামিলির কথা ভাবে না, বিবি বাচ্চার কথা ভাবে না, নবী আমার আমাদের মতো গুনাগার উম্মতের জন্য ভাবে, চিন্তা করে নবী আমার এত কান্না কাঁদছেন। সাহাবাই হুজুররা শুনতে পেলেন, ওর ভিতরে গেলেন, সাহাবারা দেখতে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আর মনে হয় সূর্যের আলো আর পড়ে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্না কাঁদবেন না, আপনাকে খুঁজে পাওয়া যায় না, মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ তারা পান করে না, অবলা উটের বাচ্চাগুলো তারাও দুধ পান করে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর তাদের কাঁদাবেন না, আপনি কাঁদবেন না, নবী আমার কাঁদতে লেগেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবী পাকের মাথার ধারে দাঁড়িয়ে আমার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আবু বকর, আমার জীবনে জানি কি আল্লাহ দিয়েছে, তামাম নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? হুজুর মাথা উঠালেন না। আরো সাহাবীরা বললেন, হুজুর মাথা ওঠান, আমাদের তাওয়ান নেকিগুলো আপনার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ করে দিন। হলো না? এরবে নবী সাহাবীরা এত অনুরোধ করলো, বিনয় করলো, নবী মাথা উঠালেন না। সাহাবারা চিন্তা করলেন, নবী পাকের সবচাইতে ভালোবাসার কে আছে, স্নেহের কে আছে, মায়ার কে আছে? আবু বকর সিদ্দিক বললেন, ও মদিনার সাহাবীরা, রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে রাসূল বড় ভালোবাসে, ফাতেমা তার আব্বাকে বড় ভালোবাসে, একবার ফাতেমাকে খবর দাও। আমাদের ডাকে উঠলো না, আমাদের ডাকে নবী মাথা ওঠান না। যদি ফাতেমা ডাকে নবী উঠতে পারে, ফাতেমাকে ডাক দেওয়া হলো, আনা হলো, এনে দেখি আব্বার হালটা দেখে আব্বার কাছে বলছে, আব্বা জান, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য তাদের অর্জিত সম্পদ নেকি দিলেন, আপনি তাতেও খুশি হলেন না। আমি ফাতেমা আমার জীবনের নেকি আপনার উম্মতের জন্য দেব, আপনি তাতেও খুশি হবেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আব্বা জান, আমার সওয়াবে যদি আপনার উম্মতের কাজে না লাগে, আপনার সাহাবীদের সওয়াবে যদি উম্মতের কাজে না লাগে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমি ফাতেমা বলতে রয়েছি, আমি আপনার দুই নাতি, আমার দুইটা বেটা হাসান আর হুসাইন কে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠালেন, আল্লাহর নবী কেঁদে যারে যার মাথা তুললেন, মাথা এখনো ওঠান না। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আর কত কাঁদবে, আর কত কাঁদাবে আল্লাহর হাবিব? আপনি মাথা উঁচু করেন, আপনি মাথা তোলেন, আপনার উম্মত উম্মতানিদের জন্য আজকের দুইটা আপনার নাতিকে তার মা দিল, আজকের দান করলো, এখন কি কাঁদবেন? নবী আমার মাথা উঠালেন, জিব্রাইল এই কথাটা আমার ফাতেমার কথাটা তোমার খাতায় সই করে নাও, কাল কিয়ামতের মহামাঠে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য গাদি করে চাওয়ার, আবদার করে নাজাত চাওয়ার একটা রাস্তা বাহির হয়েছে, যদি আমার আল্লাহ না মাফ করে দেয়, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ পাকের দরবারে নিয়ে আমি সেজদায় পড়ে ওদেরকে রেখে কাঁদব, আল্লাহ পাক আমার ফাতেমার কথাটা আপনি বাজে করে দেবেন না, আমার ফাতেমার কথাটা বেকার করে দেবেন না, আল্লাহ আমার ফাতেমার ওয়াদাটা আপনি পূরণ করুন, আমার গুনাহগার উম্মতের, আমার ফাতেমার দুই বেটার ওসিলা করে শহীদের বিনিময় কোটি কোটি আমার উম্মত উম্মতানিক আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত আপনি দান করুন। করে বলুন, বুঝলে? অনেক বৃত্তান্ত, অনেক আলোচনা, এই সেই সবে বলা, এই রাত্রি কাঁদার দরকার আছে। আল্লাহর নবী কুরবান করেছে সাহাবাই হুজুরদের জীবন এই দিনের জন্য, ইসলামের জন্য। আহা, আমার ভাইরা দোস্তেরা, আল্লাহর হস্তে বললাম, আসুন সবাই দাঁড়িয়ে বিশ্ব নবী সানে সালাম পড়িয়া